শুভ সকাল বন্ধুরা, তোমাদের সামনে নতুন আরেকটি ভ্লগ নিয়ে আমি উপস্থিত হয়ে গেলাম। তো আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ, আর এখন বাজে মোটামুটি ওই 6:30টার মতো। তো আগের দিনের এই কাঁচা জামা কাপড়গুলো নিয়ে অনেক খাটাখাটনি করেছি, মানে অনেক কয়েকবার নাড়ানাড়ি করেছি, বাইরে আবার তুলেছি এরকম। তো যাই হোক, আজকে ফাইনালি নেড়ে দিলাম। আজকে রোদ দেখা যাচ্ছে হালকা হালকা, বাট আবার হচ্ছে রোদ পড়ে যাচ্ছে, জানি না কী হবে। তো এখানে আমি বাসি বিছানাটাও তুলে নিলাম। তো ওইদিকে বোন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, ও যাবে টিউশনে, আর আমি এখন বাসি বিছানাটা যেহেতু তোলা হয়ে গেছে, ঘরে টুকটাক কিছু জামা কাপড় এলোমেলো আছে, ওগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। তো ঘরটা একবারে ফ্রেশভাবে টিপটপ করে বাসি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আগের দিন ঝড় হওয়ার কারণে এগুলো সব আমি ঝেড়ে ঝেড়ে মুছে মুছে পরিষ্কার করে দেন ঘর ঝাড়ু দিচ্ছি, তবুও ঘরটা মনে হচ্ছে বালু বালু। তো দেখো এদিকে একটা কাণ্ড, আমার বাবা উঠোন ঝাড়ু দিয়ে দিচ্ছে, কারণ আমার যেহেতু ওইদিকে ঘর ঝাড়ু দিতে লেট হচ্ছে, আর মা আজকে প্রচুর বাসন নিয়ে বেরিয়েছে, মানে বাসন আজকে ধোয়ার আছে, তো মা বাসন ধুচ্ছে। তো উঠোনটা একদম ঘরের সামনে পর্যন্ত নোংরা হয়ে রয়েছে, তো বাবু সে কারণে মানে ঝাড়ু দিচ্ছে। আমি বারবার বললাম যে থাক আমি ঝাড়ু দেবো, এখনই দেবো, বলছে থাক আমি একটু ওইদিকে সরিয়ে রাখি। এরকম করে করেই কতটা ঝাড়ু দিয়ে দিয়েছে। আর এই জায়গাটাই হবে একটা জিনিস, নতুন জিনিস। তো এখানে বসানো মানে দেখানো হচ্ছে কোথায় কী হবে, জিনিসটা না হবে, তো পুরো ভিডিওটা জুড়ে থাকো, সবই জানতে পারবে যে আজকে আমাদের নতুন বাড়িতে কী হতে চলেছে, কী না হতে চলেছে। আর আমার বাবা কাকা ওরা কী হলো তো, কোনোদিনও ভাত বেড়ে খাবে না, কিন্তু ঘর বাড়ি যদি নোংরা থাকে সেটা কিন্তু অবশ্যই ঝাড়ু দেবে। তো চলো একবারে ফ্রেশ হয়ে ফিরে আসছে তোমাদের সামনে। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক মাই আনাদার ব্লগ। তো সকাল সকাল উঠে মানে ঝড়ের পরের দিন সব কিছু পরিষ্কার করে নিয়েছি, ঘরটার মুছতে হবে, ঘরে পাড়া দেওয়া যাচ্ছে না বালুর জন্য। তো এখন আমি ফ্রেশ হয়ে আমি বসেছি ব্রেকফাস্ট করতে, দেখছো ওকে খাওয়া দাওয়ার জন্য, ওর মুখেরটা শেষ হয়ে গেছে ওকে দেওয়ার জন্য। তো ব্রেকফাস্ট আজকে আমি করছি, হ্যাঁ কে, তো জল আর মুড়ি খাচ্ছি। আমার রেগুলার ব্লগ যারা দেখো তারা জানো আমি, হ্যাঁ দাঁড়ো, আমি হচ্ছে একটা সময় জল মুড়ি দিয়ে আর কি ফার্স্ট ব্রেকফাস্টটা করতাম, মানে সকালে যা কিছু খাই না কেন জল মুড়ি দিয়ে স্টার্ট করতাম, কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম রয়েছে সে কারণে। তো আজকেও জল মুড়ি খাচ্ছিলাম। তো তারপরে যে মাম্মা আসলো, হ্যাঁ আপু তা আবার কি, ও যে কী কী বলে ও নিজেও যায় না, তো ও ও খাবে আমার সঙ্গে দেখিয়ে দিচ্ছে, ওকেও খাইয়ে দিচ্ছে এখন, আর মামনও এসছে, মামনকেও দিচ্ছে খাইয়ে। তো চলো এবার ফটাফট ওদের দুজনকে খাওয়াটা খাইয়ে দিই, খাইয়ে দিই, আরও অনেক কাজ আছে। তো দেখো ওদেরকে খাওয়াতে খাওয়াতে এদিকে চলে আসলো, আমাদের বাড়ি যা কাজ হবে সেই কাজের জিনিসপত্র, এখানে লোহার পাইপ, তারপরে আরও অনেক যন্ত্রপাতি, তাতে অনেক কিছু রয়েছে, সব দেখতে পারবে। ধীরে ধীরে জুড়ে থাকো পুরো ব্লকটা জুড়ে। তো দেখো বৃষ্টি হওয়ার পরের দিন গাছগুলো এত সুন্দর, গাছে বিন্দু বিন্দু ফোঁটা জল জমে রয়েছে, দেখতে এত ভালো লাগছে, গাছগুলো একদম ফ্রেশ সবুজ তরতাজা, মনে হচ্ছে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। আর এখানে মার তাড়াহুড়োর জন্য ছোটোমণি আর আমি মাকে হাওলে দিচ্ছি, পেঁয়াজ রসুন কেটে দিচ্ছি, কারণ হাই করো একটু, হাই করো ভালো করে, মা এখন গুড মর্নিং, হ্যাঁ এখনও গুড মর্নিং আছে, 12টা বাজে নি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কাজ হচ্ছে। তো এই দেখো, দেখে হয়তো বুঝতে পারছো কেউ কেউ, আর কেউ কেউ বুঝতে পারছো না, তো আমাদের নতুন বাড়িতে আজকে বসবে নতুন কল। তো বাজে 11:09, আমার কিছু জামা কাপড় কাছাকাছি করার ছিল, ওগুলো কাছাকাছি করা হয়ে গেছে, এখন আমি স্নানটা সেরে আসবো, আর ঘর তো আগে মুছে নিয়েছি। আর ছোটোমণি একটু আমাদের ঘরে আজকে হাওলে দিচ্ছে, তার কারণ মা এখন আমি তো এদিকে এই কাজগুলো করছি, প্লাস আমার পুজো দেওয়া আছে, আর বোন চলে গেছে টিউশনে, সে কারণে ছোটোমণি একটু পেঁয়াজ পেঁয়াজ ওসব কেটে দিচ্ছে। তো চলো আমার ভিডিও মানে আমার ভিডিওটা এডিট হয়ে গেছে, দেখো এখানে আরেকটু খুশি চলেছে। তো ভিডিওটা এডিট হয়ে গেছে, মানে শুধু ভয়েসটা দেওয়া বাকি আছে, ওটা দিলে ভিডিওটা রেডি হয়ে যাবে। কেন ভিডিওটা রেডি করে দেন, আমি স্নান করে একবারে আসছি আমাদের সামনে, তারপর পুজো বাকি আছে, অনেক অনেক ঘরের কাজ আছে, তারপরে তো রান্না হলে আবার ওদেরকে খাওয়া দাওয়া দিতে হবে। আর আজকে পড়াতে যাইনি সকালে, দুটো ব্যাচ কি আমি সকালে সরি সকালে একটা বিকেলে শিফট করেছি, তো বলেছি যে বিকেলে যাবো, চলো পরে কথা হচ্ছে। তো আমি স্নান দেন সেরে একবারে পুজো দিয়ে চলে এসেছি।
তো আমি স্নান দান করে নিয়েছি আর পুজো দিয়ে দিয়েছি। এবার পুজো দিয়ে আমি এদিকে বারান্দার এখানে নাইটিটা নাড়তে গেলাম, তখন দেখি একটা কাকু আখের রস বিক্রি করতে যাচ্ছে। তো এই যে এখানে নিয়ে আসলাম বোতলে, তিনটা এনেছি, তিনজন আমি মা আর বোন খাবো। তো চলো আগে আখের রসটা খেয়ে নিই, দেন কথা হচ্ছে। মা আসো, এই এই জলদি জলদি আ যাও, আনতে হবে না। তো বসে পড়লাম লাঞ্চ নিয়ে। আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে করলা আর আলু ভাজা, বাট আমার এখানে শুধু আলু, করলা নেই, পাঁপড় ভাজা, ডাল আর চিকেন। তো আমি একসাথে সব কিছু নিয়ে নিলাম, কারণ আমি আলাদা আলাদা ওরকম বাটিতে ওরকম আমার খেতে ভালো লাগে না, মানে বাটিতে নিয়ে নিয়ে এরকম চারপাশে সাজিয়ে সাজিয়ে আমার একসঙ্গে সব কিছু থালায় আর নিয়ে খাওয়াই ঠিক আছে। আর আমার এত সবজি মানে খেতে ভালো লাগে না, হাই হলে দুটো টাইপের রান্না ঠিক আছে, এতগুলো ভালো লাগে না, মানে কোনটা রেখে কোনটা খাবো সেই জন্য। আর চিকেন হলে চিকেনের সঙ্গে আমি অন্য কিছু খাই না, বাট আজকে জানি না কেন ডালও নিলাম, উচ্ছে ভাজাও নিলাম, মানে উচ্ছে আলু ভাজা, আর এখানে পাঁপড় ভাজাও নিলাম। চলো আগে লাঞ্চ করে নিই, পরে কথা হচ্ছে। তো এখানে দেখো কলের পাইপ, তারপরে কল, দেন হচ্ছে টিন, সিমেন্ট, আরও যা যা কিছু লাগে সব কিছু বাবা নিয়ে আসলো ওইদিকে বেরুবাড়ি থেকে। তো আমাদের কিন্তু ঝগড়ার এরকমভাবেই সৃষ্টি হয়, কারণ আমি ডাকবো মামুন বা অঙ্কিতকে, তারপরে আমি যেটা বলবো বোন ঠিক তার অপোজিটটা ওদেরকে করতে বলবে, আর আমি বোনের উপর রেগে যাবো, এরকম করে আমাদের ঝগড়া লাগে দুজনে। তো যাই হোক, এখানে যা জামাকাপড়গুলো সকালে নেড়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, বড়োগুলোকে একটু ফোল্ড করে নিয়ে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর দেখো বাবা যেখান থেকে এই কলের জিনিসপত্র এনেছে সেই দোকান থেকে একটা কি সুন্দর ক্যালেন্ডার দিয়েছে, তো ক্যালেন্ডারটা এখানে এই ফাঁকা জায়গাটায় এখানে সেট করে দিলাম, কি সুন্দর লাগছে না বলো তো। আর ফুলের যেই তোড়াটা ওটা উপরে সেট করে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, বাজে 6:30, তো আমি পড়িয়ে বাড়ি চলে এসেছি, এখন খাবো চা, বানিয়েছে চা, আর আছি আমাদের কল হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস দেখো কি সুন্দর কিউট একটা বেবি, অ্যাকচুয়ালি এটা হয়েছে আমাদের কল টল যেখান যে দোকান থেকে এনেছিলো, মানে এনেছে আজকে বাবা গিয়েছে আনতে, ওই যে কলের মাথা পাই মানে যাবতীয় যা কিছু লাগে সব যে দোকান থেকে এনেছে সেই দোকান থেকে দিয়েছে এই সুন্দর ক্যালেন্ডারটা। আর এই ফুলটা তো আমার আগেই ছিল, এই ক্যালেন্ডারটা কী সুন্দর লাগছে না, আমি এখানে সেট করে দিয়েছি, সেই ভালো লাগছে আমার কাছে, খুব ভালো লাগছে বেবিটাকে দেখে। তো এখন আগে চাটা খেয়ে নিই, চা নিয়েছি তো, তো চা খেয়ে নিই, চা খেয়ে দিয়ে দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি কল, কল আজকে একদম হয়ে গেছে, আমাদের কল বসে গেছে। এখানে বেড়াটা হচ্ছে এই যে টিনের বেড়াটা খুলে দেওয়া হয়েছে, এটা পরে লাগানো হবে। কল পাম করি, নোংরা জল বের হচ্ছে এখনো, ওই দেখো কালো জল বের হচ্ছে, যেহেতু গোবর দিয়ে বসানো হয়েছে না সে কারণে। কি আনন্দ হচ্ছে কল বসে গেছে, এরপরে এখানে কাছাকাছি করতে পারবো। তো এখন বাজে রাত 8:30, আমি এতক্ষণ বসে বসে একটু মোবাইল খুচুর মুচুর করছিলাম, আর আমার এক্সামের আর বেশি দিন নেই, বাট কী বলবো অলস, পড়াশোনা এখনও স্টার্ট করিনি, জানি না কী এক্সাম দেবো। তো যাই হোক আজকের ভিডিওটা আর লং করবো না, কারণ বেশি লং করলে আবার এডিট করতে মানে প্রচুর প্রচুর মানে আমি কী বলবো আমার মাথা কাজ করেন, এডিট করার সময় খাটনি হয় তার থেকে বেশি, সেভ হতে প্রচুর টাইম লাগিয়ে দেয়। তো সে কারণে আজকের মতো ভিডিওটি এতটুকুই, আর এখন আমরা ডিনার করে নেবো, এখনই না আমি করে নেবো ডিনার, মানে আমার 8:00-9:00 মধ্যে, মানে খাই হলে 9:30, এর থেকে বেশি লেট হয় না, আমি তাড়াতাড়ি ডিনার করে নেওয়ার চেষ্টা করি। চলো আজকের মতো ভিডিওটি এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে একটু ছোট্ট করে লাইক করে দিও, আর আমার চ্যানেলে যারা যারা নতুন ফ্রেন্ডস তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। তো টাটা, সবাই ভালো থাকবে, সেফ থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছি নেক্সট ডেতে নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে, ঠিক দুপুর 2টায়। গুড নাইট অল।